হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আমরা যাচ্ছি ডিমা এই রাস্তাটা দিয়ে। তো আগের বার এই রাস্তাটা দিয়ে আমরা জলপাইগুড়ি গেছিলাম, আর এদিক দিয়ে যেতে লাগে ডিমা সোজা। আমরা অনেকদিন পর ডিমা যাচ্ছি, সেই লকডাউনের আগে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো যাই হোক, আলিপুরে যারা যারা থাকে সবারই আশা করি ডিমাটা ফেভারিট প্লেস। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এই রাস্তাটা। এই রাস্তাটার দুপাশে দেখো কি সুন্দর ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা। আর আজকের এই ওয়েদারটার সাথে এই ফরেস্টগুলোকে অন্যরকমই লাগছে দেখতে, বেশ তো নিঝুম সব কিছু চারিদিক। এই যে আমরা এখন বান্দর মামাকে দেখে ফেললাম। আর ডিমা যাওয়ার পথে অনেক সময় অনেক পশু পাখিও দেখা যায়, তো দেখতে বেশ ভালোই লাগে। আর রাস্তাটা এতটাই সুন্দর যে বারবার এখানে যেতে ইচ্ছে করবে সবারই। আর যারা আলিপুরে থাকে তারা তো অবশ্যই সবার প্রিয় জায়গা ডিমা আশা করি। তো আমরা প্রায় চলেই এসেছি ডিমার এখানে। চলো তাহলে তোমাদের প্লেসটা দেখাই ডিমার। চলে এসেছি আমরা, আর আজকে ওয়েদারটা দেখো, জাস্ট মানে কি বলবো, মেঘলা। কালকের থেকে আসার ট্রাই করছে, কালকেও ভাবলাম আসবো, কালকেও দেখি ওয়েদারটা এরকম, তো আজকে ফাইনালি আসবোই, বৃষ্টি হোক যে যাই হোক। দুই বছর ধরে এখানে আসি না, আর এটা তো অনেক আগে তো প্রচুর আসতাম, প্রচুর আসতাম, অনেকদিন হলো আসাই হয় না এখানে। আরে ওরকম ঠান্ডা লাগছে বলে আজকে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। যাই হোক, চলো তোমাদের দেখাই জায়গাটা। তো ওয়েদারটা ভালো নেই তাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, তাই আমরা এখন তাড়াতাড়ি করে ফটো টটো তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। 2000 years later ভালো লাগলো, অনেকদিন পর আসলাম। তো আর তোমরাও এসে ঘুরে যাও যদি আলিপুরে থাকো। আর এই জায়গাটা ছাড়া প্রেম হয় না, প্রেম হয় না এই জায়গা ছাড়া। এই জায়গাটা সবাই আসে, যারা যারা প্রেম করে বা এমনিও আছে, সবাই আসে। এখানে আসে। তো যাই হোক, তোমরাও চাইলে আসতে পারো। আর আমার তো ভীষণ ভালো লাগছে, আর আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ কি মানে ওয়েদারটাও দেখতে পাচ্ছ কিরকম হয়ে আছে। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক, তোমাদের তো সব জায়গাটা দেখতে দিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে আমার বাপের বাড়িতে যাবো এখন ও আর আমি।
তো সন্ধ্যাও লেগে যাচ্ছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে। তো এই যে আমাদের গাড়ি, গাড়ি তো উঠবো আমরা। ডিমাতে আসলে মোমো না খেলে চলেই না, তো তাই এখানে মোমো খেতে চলে আসলাম। এই দোকানটা রয়েছে রেলগেটের সামনেই, একটা দোকান রয়েছে, তো এখান থেকে আমরা মোমো খাচ্ছি। এখানে মোমোটা বেশ পপুলার খাচ্ছি, আর মোমো তো আমার অলওয়েজ ফেভারিট। তো মোমো খেয়ে বেরোতে বেরোতে বেশ দেখি অন্ধকার হয়ে গেছে, রাস্তা পুরো অন্ধকার, রাত্রিও হয়ে গেল অনেকটা, 6:30 বাজে। তো চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আবারও আমাদের বাড়িতে চলে এসেছি, আর এই যে বসে পড়েছে, ওদিন ও আসেনি, আমি আর মাম্মা আসছিলাম, আর এই যে কোলে বসে পড়েছে। টিভি দেখতে ব্যস্ত আছে ও, আর আসার সময় অনেকটা অন্ধকার হয়ে গেছিল, তো চলে আসলাম তাড়াতাড়ি। আর আজকে ওয়েদারটাও খারাপ, তাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। ডিমার থেকে মোমো নিয়ে আসছিলাম, খুব টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। ডিমার মোমো কোথাও পাওয়া যায় না, ডিমার থেকেই আনতে লাগে, না বলো? রাজাবাদ খাওয়া ডিমা ওখান থেকে। দুজনেই মোবাইল নিয়ে বসে গেছে, এই যে একজন, এই যে একজন। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ তুমি? এটা কার চশমা পরছো? 9:10, তো আমরা বাড়িতে চলে এসেছি একটু আগে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তো প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।